জানি সে কোথায় গেল। এই যে মিস্টার, আপনার চোখের পাওয়ার কি কম নাকি? কি বললেন? বলছি রাস্তাঘাটে চলতে হলে দেখে শুনে চলতে হয়। জি, দেখে শুনে চলতে হয় বলেই দেখছি আর ভাবছি। মানে লাইন ক্লিয়ার? হোয়াট? এ এলাকায় নতুন এসেছেন নাকি? তা কি নাম, কোথায় থাকেন, কি করেন? কেন লাইন দেবেন নাকি? দাঁড়ান দাঁড়ান, ভালো করে দেখে নেই। ইয়েস, আপনার মতো চপলা চঞ্চলা মায়াবী সুন্দরীদের পেছনে লাইন দিতে আমার আপত্তি নেই, অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। কি বললেন? শুধু বলছি না, দু চোখ ভরে দেখছিও। আহ, কি নাক, কি চোখ, কি চুল, কি ঠোঁট, কি দেহ, আহ, মনে হচ্ছে মিস বাংলাদেশ। অসভ্য। ও, তার মানে লাইট ক্লিয়ার? ও, ভাইয়া, ভাইয়া, আরে তুমি কি ঘুমাচ্ছ? না, নাক দেখে তোকে ঠাট্টা করছি। কোথায় হারিয়ে গিয়েছিলে? হারিয়ে গিয়েছিলাম। ও হ্যাঁ, হারিয়ে গিয়েছিলাম। কি বললি? না কিছু না, বাড়ি চলো। আরে ভাবি অপেক্ষা করছে, আরে চলো তো। কিরে, ওই টাউজারের সাথে রাগ ঝাড়ছিস কেন? সাত সকালে কার সাথে ঝগড়া হলো? ঝগড়া করেছি বেশ করেছি, তাতে তোর কি? কতবার বললাম চল আমার সঙ্গে, না উনি যাবেন না, উনি ভালো লাগছে না, শরীর খারাপ, ননসেন্স। তা হয়েছেটা কি শুনি? হয়েছে কচু, একটা শয়তান বাদর ছোকরা ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরেছে। ধাক্কা মেরেছে? কি বলিস, কোথায় ধাক্কা মেরেছে? এখানে না এখানে? ছেলেটা দেখতে কেমন? গায়ের রং কি? বয়স কত? থাকে কোথায়? কেন করবি নাকি? না, সেই ভাগ্য আমার কোথায়? ধাক্কা লাগলো তোর সাথে আর প্রেম করব আমি? তা কি হয়? তবে এই ধাক্কা বড় কঠিন জিনিস, জীবনে যার সাথে প্রথম ধাক্কা লাগে তাকে নাকি ভোলা যায় না। আরে যা যা, কত দেখলাম, দেখেছিস আরো দেখবি। আমার মন বলছে যার উপর তুই রাগ করছিস হয়তো সেই হবে একদিন তোর মনের মানুষ। কি যা তা বলছিস, কোথাকার কে সে হবে আমার প্রেমিক? অসম্ভব, ওই ছেলেটা একটা ইডিয়েট। মনে করেছিল আমাকে পাম দিলে আমি গলে যাব, সে ঘুরে বালি। এবার বল খালাম্মা কোথায়? তোর জন্য রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। এই যে মা, তুমি তো একটু পরেই চলে যাবে। জি আঙ্কেল। আমি অফিসে যাচ্ছি, ঢাকায় পৌঁছে চিঠি দিও, ভুলে যেও না কিন্তু। না না, আমি ঢাকায় পৌঁছে আপনাকে চিঠি দেব, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তোমাকে সুখে রাখুক। আসি মা।